extra time. লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধুমাত্র বর্তমান ফুটবল নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে উল্লেখ করা যায় এই দুই মহাতারকাকে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিশ্ব ফুটবলে নানান জায়গায় দেখা যায় মেসি ও রোনাল্ডো ভক্তদের মধ্যে চরম রেষারেষি। কিন্তু আদতে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে রয়েছে এক শ্রদ্ধার সম্পর্ক। দুজনে খুব কাছের বন্ধু না হলেও নিজেদের খেলাকে শ্রদ্ধা করেন মেসি ও রোনাল্ডো। সম্প্রতি পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এমন কিছু বিতর্কিত কথা বলেছেন যার জেরে তিনি সমালোচনায় ভুগেছেন। নিজের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এবং বর্তমান কোচ, প্রাক্তন সতীর্থ এবং ইউনাইটেডের বর্তমান কর্ণধার সকলকে নিয়েই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে শুধুই ক্রিশ্চিয়ানো। বিশ্বকাপ শুরুর আগে বিতর্কে জর্জরিত হলেও রোনাল্ডো এমন কিছু কথা বলেছেন যা শুনলে আবেগপ্রবণ হয়ে পড়বেন ফুটবল প্রেমীরা। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখনই ডাউনলোড করুন আপোলো 24/7। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রোনাল্ডো ফুটবল মাঠে গত 16 বছরের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রশংসা করেছেন। তিনি মেসিকে নিজের দলের সতীর্থ বলে সম্মান জানিয়েছেন। মেসির সম্পর্কে রোনাল্ডো সেই সাক্ষাৎকারে বলেছেন, অসাধারণ একজন খেলোয়াড়, তিনি একজন জাদুকর, তিনি অন্যতম সেরা, আমরা একই মঞ্চ 16 বছর ধরে একসাথে ভাগ করেছি। ভাবুন 16টা বছর, তাই আমার সাথে মেসির সম্পর্কটা অসাধারণ। তিনি হয়তো এমন বন্ধু নন যিনি বাড়িতে এসে আমার সাথে সময় কাটাবেন, তবে আমরা অনেকটা একে অপরের সতীর্থের মতো। মেসি যেভাবে আমার সম্পর্কে সব সময় ইতিবাচক কথা বলেন আমি সত্যি তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী এবং আমার বান্ধবী, তারা সবসময় একে অপরকে সম্মান করেন এবং তারা দুজনেই আর্জেন্টিনার। আমি মেসি সম্পর্কে কি বলবো, একজন অসাধারণ মানুষ যিনি ফুটবলের জন্য মহান কাজ করেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বরাবরই নিজেকে সর্বসেরার তালিকায় রাখেন এবং তিনি স্বীকার করেন তিনি হচ্ছেন সকলের সেরা। তবে রোনাল্ডো স্বীকার করেছেন তার দেখা সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে নিঃসন্দেহে ওপরের দিকে থাকবেন লিওনেল মেসি, এবং সেই তালিকায় তিনি রেখেছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানকেও। রোনাল্ডো বলেছেন, আমি ছাড়া সম্ভবত আমার দেখা সর্বকালের সেরা খেলোয়াড় মেসি এবং অবশ্যই জিদানও। কাতার বিশ্বকাপটি এবারে বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্তিম বিশ্বকাপ, এবং এই দুই মহাতারকার কাছে শেষ সুযোগ থাকবে বিশ্ব খেতাবটি তুলে ধরার। এবং ফুটবল বিশ্ব চাইবে আগামী 18ই ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হোক ফুটবল জগতের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।